গত আটই সেপ্টেম্বর ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটেছিল। বিজেপি সাংসদের বাড়ির সামনে এমন ঘটনার এরপর অর্জুনগড় ভাটপাড়ায় গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বোমাবাজির ঘটনায় হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন এবার অপরাধীরা ছাড় পাবে না কার্যত শুভেন্দুর ভবিষ্যৎবাণী সত্যি করে এদিন অর্জুনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ অর্জুনের বাড়ি মজদুর ভবনের সামনে বোমাবাজির ঘটনায় যে দুজনকে গ্রেপ্তার করেছেন নাই আধিকারিকরা তারা হলেন রাহুল কুমার এবং বাদল বাসফোর ভাটপাড়া থেকেই তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে খবর প্রসঙ্গত অর্জুনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনাই প্রথম নয় এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে বিজেপি বারবার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিল পাল্টা শাসক দলের বক্তব্য ছিল বিজেপির গোষ্ঠী কন্দলে এই ঘটনা ঘটছে